বলবো যে কামরুজ্জামান ভাই একটা জাতির দায়িত্ব পালন করছেন। আমি খুব খুশি যে ফোর্টেজ একাডেমি আমাদের মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান খুলল এবং যে প্রতিষ্ঠানে সারা বাংলা থেকে লোকেরা আসবে, মেয়েরা আসবে এবং এখান থেকে ভালো শিক্ষা নিয়ে তারা যাবে এখান থেকে দিন এবং দুনিয়ার দুটো শিক্ষায় তারা পায় বলে আমি আশা রাখি। আলিয়া বিশ্ববিদ্যালয় করার আন্দোলনের সঙ্গেও তিনি ছিলেন, তো তার হাতে এই প্রতিষ্ঠান ফুলে ফলে বিকশিত হবে এবং এখান থেকে আমরা সেই ফলটা পাব যেটা আমরা চাই, যে আমাদের মেয়েরাও শিক্ষিত হোক, তারাও এগিয়ে যাক। আমরা মুসলমানরা যেটুকু উঠেছি আল্লাহর রহমতে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উঠেছি। কামরুজ্জামান সাহেবকে বোধ হয় মানে বামফ্রন্ট কিংবা তৃণমূল কংগ্রেস খুব বেশি টাকা দেয়নি, খুব বেশি টাকা তো দেয়নি, কোনো টাকাই দেয়নি। তো কাজে আমি যেটা বলবো যে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, সরকারের দিকে হা করে তাকিয়ে দিয়ে চলবে না। আসলে আমাদের মুসলিম সমাজ যে অনগ্রসর, তাদেরকে শিক্ষার মূল স্রোতে তুলে আনতে পারলেই সমাজের মূল স্রোতে তুলে আনা সম্ভব। অনগ্রসরতা এবং পশ্চাৎপদতা কাটানো তখনই সম্ভব। সেই জন্যে সমাজের প্রত্যেকটি ছেলে এবং মেয়ে যাতে সময় উপযোগী শিক্ষাটা পায় এবং পরবর্তী জীবনে যাতে তারা কাজের সুযোগ পায়, তা সেই লক্ষ্য নিয়েই ফ্রন্ট পেজ 2010 সাল থেকে একাডেমি অর্থাৎ বয়েজ সেকশন চালু করেছিল। ইতিমধ্যে আমরা ইংরেজি মাধ্যমের স্কুল চালু করেছি দিল্লি বোর্ডের, তারপরে আমাদের বিএড আছে, ডিএলএড আছে, কেজি স্কুল ছিল, এবার আমরা মেয়েদের জন্য একটা স্বতন্ত্র ক্যাম্পাস তৈরি করেছি। এই ক্যাম্পাস শুরু হচ্ছে কেবলমাত্র বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের 5 থেকে 9 শ্রেণী পর্যন্ত। পরবর্তী সময় এখানে মেয়েদের জন্য প্যারামেডিকেল, মেয়েদের জন্য ডিগ্রি কোর্স, মেয়েদের জন্য বিভিন্ন কোর্স খোলার আমাদের টার্গেট আছে। আল্লাহ যদি সেই সুদিন দেন তাহলে খুব শীঘ্রই মেয়েদের বিভিন্ন ডিগ্রি এখানে। মহিলাদের জন্য কি বিশ্ববিদ্যালয় সেরকম কি ভাবনা আছে আপনার? আমরা যে মাপের মানুষ এবং আমাদের যে অর্থনৈতিক সামর্থ্য, যেহেতু সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, সেই জন্য বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আছে কিন্তু সামর্থ্য নেই বলে অত বড় কথা এক্ষুনি আপনাদের সামনে বলতে চাই। আসলে আন্দোলন আমার ছাত্র জীবন থেকে, আন্দোলন আমার নেশা, আন্দোলন বহু বিষয়ে বহু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে করেছি। সেটা রাজ্য স্তরে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি, জাতীয় স্তরে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি, আন্তর্জাতিক স্তরে যে অন্যায় মুসলমানদের উপরে জুলুম হয়েছে তারও প্রতিবাদ করেছি। এখন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করেছি, নারী শিক্ষা আন্দোলনে বেগম রোকেয়ার একটা অসামান্য অবদান আছে যেটা আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার। সেই জন্যে আমরা ফ্রন্ট পেজের নিজস্ব জমিতে দিয়ে যে পিচে হাড়োয়া রোড যে রাস্তা, সেখান থেকে একাডেমি পর্যন্ত যে রোড তৈরি হচ্ছে সেটা ফ্রন্ট পেজের নিজস্ব অর্থে, ফ্রন্ট পেজ নিজস্ব ডেভেলপ করেছে রাস্তাটা। সেই জন্যে আমরা ওই রাস্তাটা এই মহিয়সী নারী বেগম রোকেয়ার নামে উৎসর্গ করেছি, বেগম রোকেয়া স্মরণে করেছি। আমাদের 140 জনের সিট ক্যাপাসিটি এবছর, ইতিমধ্যে 135 জন ভর্তি হয়ে গেছে। আজকের আমরা ভর্তি অফ করে দিয়েছি আর ভর্তি না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছি এই শিক্ষাবর্ষে। আল্লাহ ক্ষমতা দিলে আরও ডেভেলপ হবে, আগামী শিক্ষাবর্ষে আমরা ভর্তি নেব এবং আগামী যে একাদশ শ্রেণীর যে অ্যাডমিশন আছে 2023-24 শিক্ষাবর্ষে, আগামী মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে সেটাও আমাদের ওপেন করার টার্গেট আছে। সম্পূর্ণ আবাসিক আবাসিক যেমন আছে, এলাকার মেয়েদের যাতে উচ্চশিক্ষাটা দেওয়া যায়, কেননা থাকার বা রাখার ক্যাপাসিটি কম, কিন্তু তাই বলে যাতে এলাকার মেয়েরা সুযোগটা না হারায়, সেজন্য এলাকার মেয়েরা যাতায়াত করে স্বল্প পয়সায় যেতে ভালো এডুকেশনটা পায়, আমরা সেই জন্য এলাকার মেয়েদের জন্য অনাবাসিক হিসাবে পড়ার পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, পরের জন্যে করলে
আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। ফ্রন্ট পেজ এডুকেশনাল গ্রুপের যে বিভিন্ন বিভাগ আছে তার সঙ্গে একটি নয়া সংযোজন, মেয়েদের জন্য কেবলমাত্র আমাদের এই ক্যাম্পাস। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই ক্যাম্পাসের চারিদিকে প্রাচীর লাগিয়ে একটি 9000 স্কোয়ার ফুটের দুটি ফ্লোর, নিচের ফ্লোরটি 95% রেডি হয়েছে এবং দ্বিতীয় তলটি এখন হয়তো 60% কাজ হয়েছে, বাকি 40% কাজ বাকি আছে। আমাদের ছাত্রীরা আগামী রবিবারে তারা এখানে আসবে, আমরা গার্জেনদের হাত থেকে তাদের দায়িত্ব নিজেরা নেব ইনশাআল্লাহ। এবং সোমবার থেকে অর্থাৎ 9 জানুয়ারি থেকে যথারীতি এখানে ছাত্রী থাকবে এবং ক্লাস হবে। আমি যারা এসেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আর যারা অতিথি এসেছেন তাদের বক্তব্য শুনবেন। এখন যারা আমাদের সঞ্চালক আছে তাদেরকে আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের সম্মানীয় স্যার জনাব কামরুজ্জামান মহাশয়। এই পর্বে আমরা শুনে নেব আমাদের একাডেমির শিক্ষার্থীদের কাছ থেকে কিছু কবিতা আবৃত্তি, সেই সঙ্গে বক্তব্য। আমি এখন এই পর্বে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ফ্রন্ট পেজ একাডেমির তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী শারমিন আক্তারকে। আমি ফ্রন্ট পেজ চাইল্ড একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই, কবিতার নাম রং বদলে ব্যবসাকার, কবির নাম ভবানী বৈশাখ মজুমদার। দিল্লি থেকে বিল্লি এলো দুধের মতো সাদা, কলকাতার এক কালো বিড়াল বললে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো, সাদা বিড়াল বললে তোমার রংটা কেন কালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Myself Sumaya Khatun, I am a student of 4th standard, I study at Front Page Public School. Today I am going to give a short speech on Prophet Muhammad sallallahu alaihi wasallam on education. Number one, that is knowledge that we get from Islam. Prophet Muhammad taught that Islam is a religion based upon knowledge, God, which is faith reason. This reason with faith, God helps us to know through the signs that God exists. The book of the Quran has verses inviting man to use his intellect to think, to know and reflect on the meaning of the idea of religious vision. Independent India. On 11th of the September 2008, Ministry of Human Resource Development decided to mark the birth anniversary of Azad by celebrating National Education Day on 11th November every year. Myself is Kefariyad Ahmed. I am the student of Front Page Public School. Now I am going to deliver a speech on freedom fighter Netaji Subhas Chandra Bose. Netaji was born in Cuttack in Odisha in 1897.
graduated from Kolkata and proved his iron will by becoming an Indian Civil Services officer. Netaji Subhash Chandra Bose's life is a story of a struggle. It is the story of a young dreamer, and that tells the story of justice, struggle and success in every eye. Respected guests, chairman, teachers, parents, and my dear friends, myself, Ishan Islam, I read in class UKG in Front Page Public School. Today I am going to deliver a speech on education. Today we are opening the girls' campus for the education of the girls. You all know that girls are the cornerstone of family. Kenona knowledge commission jokhon goton hoyechilo tokhon ekta kotha bola hoyechilo knowledge take ekdom grami ekdom nichur tolai niye jete hobe नॉलेज थाके एसी रूमी शहरे कोलकाता मतो मेट्रोपॉलिटन शहरे रखले होबे ना तार विकास एकदम सबसे जे सबसे बेशी प्रयोजन सबसे जे प्रयोजन तार कैसे गिये पहुंचते होबे एई बांगाली मुस्लिम देर मध्य बांगाली मुस्लिम देर चेतनार उन्मेषेर जन्य रिवाइवलेर जन्य जरा काज करेछेन एई माटीतेई एखानेई डॉक्टर शहीदुल्लाह মাওলানা আকরাম আলী খান কত বিখ্যাত ব্যক্তি এখানে আন্দোলন করেছিল তিতুমীরের সেই মাটিতেই দেখছে একটার পর একটা একটার পর একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে আলহামদুলিল্লাহ আশা করব এই উত্তর চব্বিশ পরগনার মাটি এই উত্তর চব্বিশ পরগনার মানুষ পশ্চিমবঙ্গের মুসলমানদের শিক্ষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নেবে আমরা দেখতে পাচ্ছি ভাই কামরুজ্জামানের নেতৃত্বে একটার পর একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানগুলো যেভাবে সমাজে অবদান রাখছে অত্যন্ত প্রশংসনীয় গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে একটা আন্দোলন দক্ষিণ ভারতে মুমতাজ আহমদ খান তিনি গোটা দক্ষিণ ভারত শুধু নয় উত্তর ভারতে ব্যাপক এক মুভমেন্ট গড়ে তুলেছিলেন শিক্ষা আন্দোলন উত্তর ভারতে ওলি রহমানি পশ্চিমবঙ্গের নুরুল ইসলাম সাহেব আমার নাম এই নামেই বিখ্যাত ব্যক্তি নিশ্চয় জানেন আপনারা আলামিন মিশনের প্রতিষ্ঠাতা তিনি এখনো সক্রিয়ভাবে যেভাবে শিক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গ দিচ্ছেন অসংখ্য প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ব্যাপক একটা আলোড়ন তৈরি হয়েছে এই আলোড়ন এই আন্দোলনে আমাদেরকে সকলকে অংশগ্রহণ করতে হবে আমি আজকের এই যে ফ্রন্ট পেজ গার্লস একাডেমি এর উদ্বোধনকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করব এর আগে ফ্রন্ট পেজ একাডেমি তৈরি হয়েছে তার আগে কামরুজ্জামান সাহেব তিনি দায়িত্ব নিয়ে রহমতে আলম মিশন তৈরি করেছেন ফ্রন্ট পেজ গ্রুপ অফ এডুকেশনের মধ্যে বিএড কলেজ আছে সম্ভবত দু বছর বা তিন বছর আগে আমরা ইংলিশ মিডিয়ামটা ফ্রন্ট পেজ পাবলিক স্কুল আমরা ওপেনিং করলাম এক ধারাবাহিক চেষ্টার ফল পরের জন্যে করলে কিছু নিজে জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাঁদবে তখন গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাঁদবে তখন গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন তোমার জন্য অন্যের মন কাঁদবে তখন তুমি হৃদয়হীন হলে যে পা
আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। আরেকজনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। আরেকজনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। আরেকজনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক। তুমি সদাই হলে পাবে অপর কেউ যে সদাই, তুমি সদাই হলে পাবে অপর কেউ যে সদাই। আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়, আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়। এটা কামরুজ্জামান ভাই এবং তার সঙ্গীরা, এই তো দেখলাম আমরা কত জমিদার তা এসেছিলেন, যারা জমি দিয়েছেন তারা সবাই মিলে এতে করেছেন। শিক্ষকদের এতে অংশ আছে, পরিচালকদের অংশ আছে, এবং আমি দেখেছি কি করে মৌলানা কামরুজ্জামান সাহেব তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সমাজের জন্য ভাবতেন। আজকে যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন এখানে বসে আছেন, একটা ডিপার্টমেন্টাল হেড, তো তারও জানা উচিত যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যারা আওয়াজ তুলেছিল সেই বামফ্রন্ট আমলে। আমাদের কলম পত্রিকা সাপ্তাহিক ছিল, আমরাও লিখতাম, আর কামরুজ্জামান ভাইরা আন্দোলন করতেন যেটাকে আরো উন্নত করতে হবে, যে আলিয়া মাদ্রাসাটা রয়েছে যেটা কলেজটা সেটাকে আরো ভালো করতে হবে, সেটা ধ্বংসের পথে। আন্দোলন করতে গিয়ে বিজয় উপাধ্যায় বলে এক ব্যক্তি ছিলেন, তিনি কামরুজ্জামান ভাই এবং আমরা অনেক মানে কি বলবো অত্যাচারের শিকার হয়েছি। সম্ভবত কামরুজ্জামান ভাইয়ের পিঠে দু একটা লাঠিও পড়েছিল, আমি জানি না কি পিঠে দাগ লাগাছে, দাগ থাকলে হয়তো সাক্ষী দিবে কিয়ামতের দিন। তো সে তার ফলশ্রুতিতে আজকে আল্লাহর রহমতে কি হয়েছে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, এটাকে ভালো করে রক্ষা করতে হবে আমাদেরকে। আমি আরেকটা কথা বলতে চাই যে আজকে তাই জন্য কামরুজ্জামানকে অভিনন্দন, অনেক বাধাই অনেক বাধা আপত্তি বিশ্বাসঘাতকতা এগুলো তাকে সহ্য করতে হয়েছে, আজকে দাঁড়িয়েছেন। তার একজন সঙ্গী ছিল, ওনার নাম কি গো, এই হসপিটাল করেছেন এখন তোমার পার্টনার সরকার, জাহিরুদ্দিন সরকার, জাহিদুল সরকারও কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে প্রথম দিকে সাথ দিয়েছে। তো আমরা প্রত্যেকের অবদানকে স্বীকার করি, প্রত্যেকে যার যেটুকু অবদান আছে, তো আমরা মন আমাদের বড়, প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি।